নমস্কার বন্ধুরা, ডেজিস লোকালিটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। প্রতিদিনের মতো আজও সকাল সকাল নিচে গিয়ে প্রথমেই করে নিচ্ছিলাম শ্লোকের খাবার। তিন চার দিন হয়ে গেল চাল ধোয়া জল গাছটাতে দেওয়া হচ্ছে না, তাই আজকেই চাল ধোয়া জলটা দিতে গেছিলাম। বেশ অনেকগুলো বেগুন ধরেছে দেখছি, অপেক্ষা করছিলাম বেগুনগুলো কবে বড় হবে। ছাদে এলাম জঙ্গলগুলো মেলতে, খেয়াল করিনি রান্না করেছিলাম যেরকম আকাশটা মানে মেঘলা মেঘলা করেছে। যদি জানি হয়তো বৃষ্টি হবে না, কিন্তু তাও যতটা টেনে যায়। আমার মনে হয় বিছনার চাদরটা যদি টান টান করে পাতা থাকে ঘরটা এমনি সুন্দর লাগে, তাই আমার সব কাজের মধ্যে বিছনার চাদর পাল্টানোটা একটা প্রধান কাজ। যেহেতু শ্লোক ছোট না, তাই আমাকে রোজই চাদরটা পাল্টাতে হয়। বলতে গেলে তো প্রায় আমি বিছনার চাদর বালিশের কভার কাচ্ছি, কিন্তু তাও যখন বিছনার চাদর পাল্টাই আমি কিন্তু সঙ্গে সঙ্গে বালিশের কভার গুলোও পাল্টে দিই, যাতে একটু সুন্দর দেখতে লাগে। না হলে রোজ পাল্টাতে কষ্ট হয়, তাও করি। এখন শ্লোক নিচেও ঠাম্মুর কাছে গেছে, তাই হাতটা আমাকে খুব স্পিডেই চালাতে হচ্ছে, কারণ কখনো উপরে চলে আসবে, এ আসলে আর আমাকে কোনো কাজ করতেই দেবে না, সারাক্ষণ মা 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 করে। কিছুক্ষণ যদি শ্লোক কারোর কাছে থাকে আমি ঘরের কাজগুলো তাড়াতাড়ি সারতে পারি, ও থাকলে করি না এমন নয়, করি, কিন্তু আমার বড্ড দেরি হয়। আমি যেখানে যাই শ্লোক সেখানে থাকে, আর ধুলোগুলো তো ওর সামনে ঝাড়াই যাবে না, কারণ ওর অ্যালার্জি আছে। তাই একমাত্র আমার ধুলো ঝাড়ার সময় হয় যখন শ্লোক ঘরে থাকে না, কিন্তু সুযোগ হয় না, কারণ মাও বেরোয় শ্লোকের পাপাও বেরোয়। সকাল থেকে রান্নার চাপটা বেশি থাকে, ওগুলো সেরে যখন ওপরে আসি তখন আমি আসলেও একা, তখন তো আর এগুলো আমি সত্যিই করতে পারি না। তাই মাঝে মাঝে যেটুকু সময় পাই মনে হয় ঘর দোর গুলো একটু সুন্দর করে আমি গুছিয়ে রাখি। শ্লোক আসতে আজকের অনেক সময় উঠেছে, তখন বাজে 7:45, তারপরে ওর খাওয়া ফ্রেশ হওয়া সব কমপ্লিট, আরেকবার ঘুমও পেয়ে গেল। আসল কথা ওর হাতটা ব্যথা বলে মুডটা খুব একটা ভালো নেই, একটু খিচখিচ করছে, ঘুমটা পাড়িয়ে দিয়ে দিয়ে আজকের আমার মানে কাজের শেষ নেই। আজকে ইচ্ছা আছে এই যে আমার র্যাকগুলো সব পরিষ্কার করবো, অনেক দিন পরিষ্কার করা হয় না, ধুলো পড়ে একদম মোটা লেয়ার হয়ে গেছে, সেগুলো যে করবো। আর একটা আমার বড় সমস্যা হচ্ছে শ্লোক যা পারছে মুখে দিচ্ছে, যা পারছে। এই যে এই জায়গাটা যেটা পরিষ্কার করছি, এখানে শ্লোক মনে হয় দিনের বেশিরভাগ সময়টাই এখন কাটাচ্ছে। দাঁড়াতে শিখছে, এগুলো ধরে দাঁড়াতে সুবিধা, আর দাঁড়ানোর সাথে সাথে তো মুখে দিচ্ছে। প্রত্যেক দিন ঝাড়ছি, কিন্তু তাও ভয় করে ওই বুঝি পেটে গেল কিছু নোংরা আর ওর শরীর খারাপ করবে। মাদের যে কত চিন্তা করতে হয় সত্যি বলে বোঝানো যাবে না। শ্লোক ঘরে থাকতো তখনই কিন্তু এইসব কাজ করতাম, তখন তো আর বুঝতাম না যে ওর অ্যালার্জি আছে এত পরিমাণে, জানলে হয়তো তখন করতাম না। তাই এখন ওর সামনে না কিছু ঝাড়তে খুব ভয় করে, শুধু মনে হয় আবার যদি ছেলেটার শরীর খারাপ হয় কতই না আমার ছেলেটা কষ্ট পাবে। এইসব সেরে সুরে চলে গিয়েছিলাম শ্লোকের খাবারটা করতে, কারণ ওটা আবার ভিজিয়ে রাখতে হবে। এদিকে শ্লোকের খাবার বসিয়েছি আর আমার জন্য করছিলাম একটু ডিমের অমলেট, কারণ আজকের সকাল থেকে আমার টিফিন করা হয়নি, এই ডিমের অমলেট দিয়ে গরম ঘি ভাত খাবো। রান্নার কাজটা কমপ্লিট, শ্লোকের খাবার হয়ে গেছে, সব হয়ে গেছে। আজকের কাজ সারতে আমার সকাল থেকে খাওয়াই হয়নি, আজকের এখন একবার ভাত খাবো, দুপুরে বেলার দিকে অল্প করে খাবো, কারণ একেবারে টানা আজকে বেলা টানতে পারবো না। কালকে জিওমার্ট থেকে এই সেটটা তো আগেও কিনেছি, আর একটা নিয়েছি, আর এই সেটটা নতুন নিয়েছি, এতে ময়দা চিড়ে এগুলো বেশি কন্টেনার মানে পরিমাণে থাকে, তো কোয়ান্টিটিটা তাই জন্য বেশি নিয়েছি। খাবার পরে আবার এগুলো আজকের গোছাতে হবে, অনেক কাজ। অন্যান্য দিন কি হয়, একবার সকালে কাছাকুচি করে চালটা আমি সেরে নিই, আর পরে শ্লোক উঠলে তারপরে বিছনা চাদর টাদর সব পারে। কিন্তু আজকের মা বাড়ি ছিল, বাড়ি ছিল মানে মা সবে 11:10 ট্রেনে বিড়িও যাচ্ছে, স্কুলে যাবে না, হাতে প্রচুর সময় পেয়েছে। শ্লোক ওঠার পরে বিছনা, তারপরে তোমার বালিশের ওয়ার টোয়ালে যা ছিল সব কিছু নিয়েছি, ওই করতে করতে আমার বড্ড দেরি হয়ে গেছে। এবারে আগে শ্লোককে ঘুমিয়ে পড়লে আমি কাজগুলো সারতে পারতাম, কিন্তু এখন যেহেতু বড় হয়ে যাচ্ছে না, ওকে রেখে অতক্ষণ নিচে কাজ সারাটা রিস্ক হয়ে যায়, ওই জন্য মা আজকের বাড়ি ছিল বলে আমি এই কাজগুলো সব সেরে নিয়েছি। আর রাস্তার ধারে তো বাড়ি, সারা দিন যদি আমি ধুলো পরিষ্কার করি তাও আমার ধুলো পরিষ্কার হয় না। এই গাছটা মানে আমি সপ্তাহে 2-3 দিন অন্তর পরিষ্কার করি, তাতেও সেই দেখি সেই পাতাগুলো ধুলো পড়ে যায়। আজকে ছাদে গিয়ে দেখি নন্ডভন্ড অবস্থা, এত হাওয়া দিয়েছে যে সব উড়ে পড়ে গেছে, তাই আমাকে আবার করে মেলে দিতে হলো। এখন ঘড়িতে বাজে 1:40, আমি বললাম তো এদের ঘুমাবার কোনো টাইম নেই, মানে 1:45 থেকে চেষ্টা করছি যে তুলবো তুলবো, উঠলো, উঠে চান সেরে 1:35 বাজে, এবার খাওয়াবো। আমি তো একটু পরে খাবো, সকালে ভাত খেয়েছি, আমার আর চাপ নেই, কিন্তু ওকে তো খাওয়াতে হবে। এই ব্যাগটা আমাকে দিয়েছে শান্তনুর মা, আজকে কাকিমা মুকুটমণিপুর থেকে ফিরেছে, আমার জন্য ব্যাগটা এনেছে, কিন্তু ব্যাগটা আমার থেকে বেশি শ্লোকের প্রয়োজন দেখতে পাচ্ছি। যখন দেখে দেখেছে ব্যাগটা এসেছে, ও আমার তো হাত দিতেই দেয়নি, আইটাই গালে তো দিচ্ছে দিক,
ওর যে কি পছন্দ হয়েছে ব্যাগটা বলে বোঝানো যাবে না। এই বাবু, ব্যাগটা তো আমায় দিয়েছে, না তোমায় দিয়েছে, এতে তোমায় ঝুলিয়ে নিয়ে আর ঘুরতে যাবো? আরে ছাড় ছাড় ছাড়, এটা আমার। আজকের দুপুরে শ্লোকের সাথে আমিও ঘুমিয়ে পড়েছি, অনেকদিন পর আজকের একটু ঘুমালাম, তাই জন্য দুপুরবেলায় কোনো কাজ সারতে পারিনি, সবই সেগুলো পড়েছিল। ডি সকালে যে জামা কাপড়গুলো কাচলাম সেগুলো তো পাঠই করা হয়নি, সন্ধ্যেবেলায় সেগুলো পাঠ করছিলাম, আর নিচে শ্লোক আর শ্লোকের বাবা বসেছিল, ওদের সাথেই কথা বলছিলাম। এটা ছিল আমাদের আজকের রাতের খাবার, রুটি, ছোলার ডাল আর বেগুন ভাজা। আজকে আমরা চারজনে কিন্তু রুটি খেয়েছি, টোটাল বেকার ছিল। কি ক্ষতি ছিল, ভাঙলো বসে বসে? আর বাজবে, আর বাজবে না, আর ওটা বাজবে না, নাকে ছেড়ে লাগবে কে? টোটাল বেকার ছিল। না না, আমার লোক কি বাচ্চা তো, এটা আমার লোক কি বাচ্চা, এটা আমার লোক কি বাচ্চা, হ্যাঁ লাগে যাবে। কি ওর ওই আর কিনে দিতে হবে, দেবো না বিশেষ কিছু ব্লক করিনি ওই টাইমটা, রান্নাঘরে মানে প্রচুর অগোছনো ছিল, সেগুলো সারতে সারতে আজ সন্ধ্যাটা পেরিয়ে গেছে। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। দেখা হচ্ছে কাল, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার চ্যানেলটার সঙ্গে থাকুন। শুভরাত্রি।